গুড মর্নিং অজয় দা। গুড মর্নিং, আই বস। আচ্ছা অজয় দা, ময়নিহামের বইটা আমার জন্য রেখেছো তো? শিওর, দিচ্ছি। এই নে। থ্যাঙ্কস, আমার খুব দরকার বইটা। ও, তোমাদের আলাপ করিয়ে দিই, আমার বন্ধু অনিমেষ চ্যাটার্জি আর আমার কাজিন সীতা ভট্টাচার্য। নমস্কার। হ্যালো। জানিস, অনিমেষ একসময় দুর্দান্ত ক্রিকেট খেলতো। আচ্ছা। ইনফ্যাক্ট ও অক্সফোর্ড ব্লু। হ্যাঁ। তা এখন খেলাটেলা ছেড়ে দিয়ে ফ্যামিলি বিজনেস দেখছে, আর সীতা পল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট করছে। ও, তাছাড়া দারুণ ভালো গান গায়। আমি কিন্তু গান ভালোবাসি। আমি ক্রিকেট খেলতেও পারি না, বুঝিও না। ক্রিকেট বোঝে না আজকালকার মেয়েরা, চট করে স্বীকার করতে চায় না। এই আস্তি। আচ্ছা অজয় দা, আমি চলি, ক্লাস আছে। আচ্ছা। ওকে, নাইস মিটিং ইউ। মাই প্লেজার। অজয় দা, তোমার যে এরকম একটা গর্জিয়াস বোন আছে, আগে বলনি তো? গর্জিয়াস বোন? ওকে, থ্যাংক ইউ। পরিচয় হঠাৎ হলেও আমার মনে হয় যে সম্পর্ক জন্ম জন্মান্তরে। তোমার কি সরি, আমি বললাম যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলবো। যাকে ভালো লাগে সে বাড়াবাড়ি করলে খারাপ লাগে না। সত্যি? সেটা তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি কালই একবার তোমাদের বাড়ি যাব। না না, আপত্তি থাকবে কেন? তুমি গেলে মাও খুব খুশি হবে। ও, তাহলে তো যেতেই হয়, আমারও তো মা নেই। তোমার মাকে মা বলে আমার অভাবটা আমি পূরণ করে নেব। থাক বাবা, থাক, বেঁচে থাকো। মা, আমি অনিমেষ। বসো বাবা, বসো। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে বোঝাতে হবে না, আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে বোঝাতে পারবো না। আসলে আমার মা নেই। ঠিক আছে বাবা, আজ থেকে আমি তোমার মা হলাম। তোমার মতো ছেলের মা হওয়া তো গর্বের ব্যাপার। আমরা খুব সাধারণ আর অনিমেষ অসাধারণ। বটেই তো, কত বড় বংশের ছেলে, স্যার ঋষিকেশ চ্যাটার্জির নাতি। ওর ঐশ্বর্যের কথা না হয় বাদই দিলাম। মা, আপনার কাছে আমি শুধু অনিমেষ। বলছিলাম যে সীতাকে আমার ভালো লেগেছে, তাই বা। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সীতার মুখে সব শুনেছি। তোমার মতো স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্য। তুমি একটু বসো বাবা, আজ একটু মিষ্টিমুখ তোমাকে করতেই হবে। আমাদের বাড়িতে চলো। আজ না। কি আশ্চর্য, তুমি যে বাড়ির বউ হবে সেই বাড়িটাকে তুমি আগে থেকে দেখবে না? দাঁড়াও, আগে হই। সেন্ট্রাল গভর্নমেন্টের একজন ইউজি ক্লার্কের মেয়ে আমি। তোমার জগতে আর আমার জগতে এতই তফাৎ যে যদি বউ হই সেটাই হবে পরম আশ্চর্যের ব্যাপার। আশ্চর্য? এই কথা কেন বলছো? না না, এই কথাটা আমি এমনি বললাম। বিরাট শিল্পপতি স্যার ঋষিকেশ চ্যাটার্জির একমাত্র নাতি অনিমেষ চ্যাটার্জি সীতা ভট্টাচার্য নামে সাধারণ মিডল ক্লাস ঘরের মেয়ে। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। রাগ করলে? কি জানো, মিডল ক্লাস ঘরের মেয়েদেরও একটা আলাদা মর্যাদা বোধ থাকে। যদি তোমার বাড়ির কেউ কিছু ভেবে বসে তো? তো আমি জানি তুমি ভীষণ রেগে যাচ্ছ।
আচ্ছা বাবা, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি তোমাদের বাড়ি যাব, খুশি তো? একেবারে নয়, তোমার এই কমপ্লেক্স তোমাকে ছেড়ে ফেলে দিতে হবে, এসব তোমাকে একেবারে মানায় না। আর একটা রিকোয়েস্ট, আমাকে তুমি আন্ডার এস্টিমেট করো না। বাবা, আমি তোমাকে কখনোই আন্ডার এস্টিমেট করি না। তোমার সম্পর্কে আমার কি ধারণা যদি তুমি জানতে তো। কিন্তু তোমার সম্পর্কে আমার কি ধারণা তা কি তুমি জানো? কি অজয় তার বোন এত গর্জিয়াস! তুমি তুমি শুনতে পেয়েছিলে?
হ্যাঁ আমি অনিমেষ বলছি। হ্যালো অনিমেষ, কিছু বুঝতে পারছো না? আমি সীতা বলছি। আই এম সরি সীতা, আজকে শোটাকে একটু ক্যান্সেল করতে হবে। আসলে আমার কিছু ফরেন ডেলিগেটস এসেছে, তাদের সঙ্গে মিটিং চলছে হোটেল হিন্দুস্তানে। আমি যাবো হোটেলে। অনিমেষ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তুমি না বলো না প্লিজ। হ্যাঁ তুমি আসবে? আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট, আমার কানকে আমি বিশ্বাসই করতে পারছি না। ওকে, আমি আমার ড্রাইভারকে পাঠিয়ে দেবো, তুমি রেডি হতে। না না, গাড়ি পাঠাতে হবে না, আমি নিজে 6টার সময় হোটেলে পৌঁছে যাব। ওকে, আচ্ছা, আই উইল ওয়েট ফর ইউ। ওকে, বাই বাই, বাই দেন, সি ইউ। হু ইজ দ্যাট ম্যান? নিতা, আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। সীতার বয়ফ্রেন্ড অনিমেষ চ্যাটার্জি, বিরাট বিজনেস ম্যাগনেট, টাকার কুমির, কিন্তু সীতা তো বাড়িতে নেই। ওফো, আমি সীতা সেজে অনিমেষের কাছে যাব। অনিমেষকে আমার চাই চাই, কিন্তু তাই বলে তুমি অফ, কোনো কিন্তু নেই। আমরা দুই চামচ বোন হলেও দুজনের চরিত্র বিপরীত মেরু, চেহারা ছাড়া আর আমাদের কোনো মিল নেই। সীতা শান্ত, ধীর, স্থির, আর আমি উচ্ছল, উদ্যম। আমি জীবনকে উপভোগ করতে চাই, আর তার জন্য চাই টাকা, লটস অফ মানি। তাই অনিমেষকে আমার একান্ত দরকার, চলে বলে কৌশলে। হ্যালো মিস্টার অনিমেষ চ্যাটার্জি। ও সীতা, আই এম সরি, আই এম লিটল লেট। তুমি কখন এলে? এখনি এসেছি, আসলে মিটিং একটু দেরি হয়ে গেল। কাল সকালে মর্নিং ফ্লাইটে আমি একটু বাইরে যাচ্ছি। আই সি। হ্যাঁ, জাস্ট ফর এ ডে। এস, ভেতরে এস। সীতা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এখানে। আমাকে তুমি একেবারে অবাক করে দিয়েছ। আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। বলো কি খাবে আগে বলো। ও না প্লিজ, তুমি শুধু আমাকে বলো, আমি আর সাথে তুমি রাগ করোনি। সীতা, তোমাকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি, তোমার উপর আমি রাগ করতে পারি? আমি জানি, তাই তো আমি তোমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাই। হারিয়ে যেতে চাই তো আনন্দ, তা আমি জানতাম না সীতা। আই লাভ ইউ অনিমেষ, আই লাভ ইউ টু। জানো সীতা, আমাদের বাড়িতে একটা অদ্ভুত নিয়ম আছে, মানে বাইরের কেউ আসলে সে নিচে ড্রয়িং রুমে বসতো, সে বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে জমিয়ে ঘরের মধ্যে বসে আড্ডা মারা হতো না। সেই নিয়ে বাবার সঙ্গে প্রচুর অশান্তি, তারপর বাবা বন্ধু বান্ধবদের জন্য নিচে একটা ঘর তৈরি করে দিলেন, ব্যাস তারপর সব শান্তি। তোমার বাবা তো শুনেছি খুব রাসভারী মানুষ ছিলেন, তার সঙ্গে যে কি করে রাগারাগি করলে তাই ভাবছি। আচ্ছা, এটা কি কোনো ভাবার মতন কথা হলো? তার চেয়ে বরং ভাবো, আমি যখন অক্সফোর্ডে পড়তাম তখন আমি ইউরোপের কত সুন্দর সুন্দর জায়গা দেখেছি, তোমাকে বিয়ের পর সেখানে নিয়ে গিয়ে আমি তোমার চোখ দিয়ে সেই জায়গাগুলোকে আবার নতুন করে দেখব। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আর কবিত্ব করতে হবে না। এখন বলো তো, এ কদিন কোথায় ছিলে? তার মানে কদিন সাহেবের দেখা পাইনি কেন?
বারে আমি তোমাকে বলেছিলাম যে আমি দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আমাকে বলেছিলে? কখন? তোমার বাড়িতে ফোন করে বলেছিলাম, তাছাড়া হোটেলে যেদিন সন্ধ্যাবেলা দেখা হলো তখনও তো বলেছিলাম যে আমি বাইরে যাচ্ছি। যাবার আগে আমাকে ফোন করেছিলে? সন্ধ্যাবেলা হোটেলে বলেছিলে? এসব তুমি কি বলছো? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে মনে করে দিচ্ছি, যেদিন সন্ধ্যাবেলা আমাদের সিনেমা দেখার কথা ছিল একসঙ্গে, আমি বেলা তোমার বাড়িতে ফোন করে বললাম যে আমি এটা মিটিংয়ের কাজে আটকে গেছি, তুমি বলে যে আমি হোটেলে দেখা করব। তো হোটেল হিন্দুস্থানে আমার সুইট বুক করা ছিল, তুমি সন্ধ্যাবেলা হোটেলে এলে, তারপর দুজনে আমরা একসঙ্গে কাটালাম। তারপর অনিমেষ, আমি জীবনে কখনো হোটেল হিন্দুস্থানে যাইনি। কি বলছো কি সীতা, চাওনি মানে? আমি আমি সেদিন প্রথম তোমাকে আমার নিজের করে নিয়েছিলাম। এসব আমি ভাবতেও পারি না অনিমেষ। সীতা, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা আমাদের নয়, গন্ডগোলটা তোমার, তুমি সেটা সামলাও। সীতা নয় তাহলে কে? বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। এমন হয়ে যাবে আমি ভাবিনি, এখন তো আমার মরে যেতে ইচ্ছে করছে। তুই মিথ্যে বলছিস, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি? তোকে আমি চিনি না, সমস্ত ব্যাপারটা তুই একটা মতলব করে ফন্দি করে করেছিস। পুরাণমুখী মেয়ে, নিজের মুখ তো পুড়িয়েছিস, আমাদের শুদ্ধ কারোর সামনে মুখ দেখাবার অবস্থা রাখলি না তুই, মর, তোর মরাই উচিত। তুমি তো বলবেই তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, তোমরা সবাই শুধু সীতাকে ভালোবাসো। লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, আর আমি খারাপ মেয়ে না? আমারই সব দোষ, অনিমেষের কোনো দোষ নেই, সেও তো সমান দায়। অনিমেষের কোনো দোষ নেই সে কথাটা আমি বলিনি, কিন্তু অনিমেষ তো তোকে জোর করে বা ভুলিয়ে নিয়ে যায়নি, তুই একা অনিমেষের ঘরে গিয়েছিস। গেছিলাম কেন জানো? কারণ অনিমেষকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। কি? অনিমেষকে তুই ভালোবাসিস? তুই নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না। তোর শরীরে যদি এতটুকু দয়া মায়া মমতা থাকতো তাহলে তুই নিজের বোনের এতখানি ক্ষতি তুই করতে পারতিস না। যত দয়া মায়া মমতা সব তোমার ওই সীতার আছে, এত যদি তার দয়ার শরীর তাহলে সে অনিমেষকে আমার জন্য ছেড়ে দিচ্ছে না কেন? সীতা ঠিক সেটাই করতে গেছে, সে অনিমেষকে তোকে বিয়ে করার কথা বলতে গেছে। তুমি দেখলে আমার ঘেন্না হয়। না না, হতে পারে না, নীতাকে আমি বিয়ে করতে পারি না। কেন পারো না? কেন? তুমি ইচ্ছে করলেই আমার অনুরোধ মিনতি রাখতে পারো। সীতা, আমি তোমাকে ভালোবাসি আর সে তুমি বলছো নীতাকে আমায় বিয়ে করতে। হ্যাঁ, আমি একজন মেয়ে আর নীতার চেয়ে আমার দায়িত্ব বেশি, তাই তো বলতে পারছি। ও, 15 মিনিটে দিদি বলে তুমি ছোট বোনের জন্য ত্যাগ স্বীকার করছো? ওসব গল্প উপন্যাসে হয়, বাস্তব জীবন অন্যরকম। নিজের ভালো তো পাগলও বোঝে সীতা। তুমি এমন নিষ্ঠুর কথা কি করে বলছো অনিমেষ? একটা মেয়ে তোমাকে ভালোবাসে বলে ছলনার আশ্রয় নিয়েছে, সেটা সে ঠিক করেনি, কিন্তু সেজন্য তার ভালোবাসা তো মিথ্যে হয়ে যায় না? ভালোবাসা? আর যদি ধরেই নিচ ওর ভালোবাসা মিথ্যে নয়, তো আমি তো তাকে ভালোবাসি না, তাহলে আমার কিসের দায়? তোমার দায় আছে বই কি? তুমি না একজন দায়িত্বশীল পুরুষ, তোমার বোনের দায়টা তো অন্তত তোমার, সেটা তো তোমাকে স্বীকার করতেই হবে। অনিমেষ, নীতা তোমার সন্তানের মা হতে চলেছে।
কি বলছো কি তুমি? I just can't believe it. সীতা তোমার বোন তোমাকে ঠকিয়েছে। আমি তোমাকে ভালোবাসি সীতা, আমি তোমাকে নিফুর্তি করতে চাইনি। তুমি আমাকে অন্যায় দোষারোপ করছো। ন্যায় অন্যায় আমি জানি না, ভালো মন্দ জানি না। আমার অসুস্থ মায়ের কথা ভেবে তুমি আমাদের বাঁচাও। অনিমেষ, আমি তোমার পায়ে ধরছি। সীতা, কি করছো কি তুমি পাগলের মতন? তুমি আমার মাথার হাত রেখে কথা দাও, তুমি নীতাকে বিয়ে করবে। তোমার সীতা, তোমার কাছে ভিক্ষে চাইছে। প্লিজ প্লিজ স্টপ ইট, আমাকে একটু ভাবতে দাও। জানিস সীতা, অনেকদিন তোর দেখা না পেয়ে আমি একদিন তোদের বাড়িতে ফোন করেছিলাম। যে মহিলা ফোন ধরলো সে বলল তুই আর ওখানে থাকিস না। না, আমি আর ওখানে থাকি না। কেন? আসলে মা অসুখে আমার অনেক ধার হয়ে গিয়েছিল। মা মারা যাবার আগে আমার নামে বাড়ির ওই অংশটা লিখে দিয়ে গিয়েছিল। আমি কাকাকে ওই অংশটা বিক্রি করে ধার দেনা মিটিয়ে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তার মানে তুই কি এখন কোনো ওয়ার্কিং উমেন্স হোস্টেলে থাকিস? না, আমি যে স্কুলে পড়াই ক্যালকাটা গার্লস হাই স্কুল, আমার সেখানকার বান্ধবী দীপিকার বাবা কাঁকুরগাছিতে একটা বাড়ি করেছেন, সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ঘর ভাড়া নিয়ে আমি থাকি। তোর কোনো অসুবিধা হয় না? না না, মাসিমা মেসোমশাই মানে দীপিকার মা বাবা আমার নিজের লোকের মতন হয়ে গেছেন। কি খবর শিবরাম? ঠিক আছে স্যার। চ্যাটার্জি সাহেব আছেন? আপনাদের জয়। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং স্যার। উনি আছেন। মে আই কাম ইন? ইয়েস প্লিজ কাম ইন, বসুন। সরি মিস্টার চ্যাটার্জি, আমি এক বছর আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি, তার কারণ আই ওয়াজ অ্যাওয়ে, আমি বাইরে গিয়েছিলাম বিদেশে, এবং সেখানে এমন একটা খবর আমি পেলাম যার জন্যে পার্সোনালি আপনার কাছে আমি এলাম।
আপনার বাড়িতে আপনার অনুপস্থিতিতে মিসেস চ্যাটার্জির কাছে এমন একজন লোক আসা যাওয়া করছে যে নার্কোটিক ড্রাগ স্মাগলার হিসেবে ইন্টারপোলে সাসপেক্ট। কি বলছেন কি মিস্টার গো? ঠিকই বলছি, ইন্টারপোল ইন্ডিয়ান পুলিশকে ব্যাপারে অ্যালার্ট করে রেখেছে এবং সিবিআই লোকটির উপর নজর রাখছে। লোকটি একটি প্রবাসী বাঙালি ব্যবসায়ী এবং একজন গুয়ানিজ ক্যাবারে ডান্সারের সন্তান। এই লোকটির জন্য আপনার অলরেডি কিছু ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে আরো বড় ক্ষতির সম্ভাবনা আছে। কি ধরনের ক্ষতির কথা আপনি বলছেন? পারিবারিক, ব্যবসায়িক, আর্থিক, ব্যক্তিগত সম্মান, এমনকি জীবনের, আমার কাছে সমস্ত রকম ইনফরমেশন আছে। আপনি চাইলে আমি একটা ডিটেইল রিপোর্টও আপনাকে দিতে পারি, যদিও সেই রিপোর্টটা হয়তো আপনার খুবই বিতৃষ্ণার কারণ হবে। রিপোর্টটা জানা কি আমার কাছে খুব জরুরি? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুক্রবারে অফিস আওয়ার্সের পরে চলে আসবেন। তার আগে বলুন তো লোকটির নামটা কি? লোকটির নাম পৃথ্বীরাজ সেন। পৃথ্বীরাজ সেন? নেশার সৃষ্টিকার তা জানি না, কার আবিষ্কার তা জানি না, যেখানে জানতেন নাই আমি তাকে চিনি। দূর থেকে তার পায়ে মাথা রাখলাম, দূর থেকে তার পায়ে মাথা রাখলাম। Oh,
বাইবেল ঋগ্বেদ কিছু মানি না, পুরুষ নারীর ভেদ তাও মানি না, আনি মানি জানি না, ছেলে মেয়ে মানি না, জীবনের যোগ ফলে শূন্য দিলাম, সত্যি শূন্য দিলাম। ইন্টারপোল ইন্ডিয়ান পুলিশকে ব্যাপারে অ্যালার্ট করে রেখেছে এবং সিবিআই লোকটির উপর নজর রাখছে। লোকটি একটি প্রবাসী বাঙালি ব্যবসায়ী এবং একজন গুয়ানিজ ক্যাবারে ডান্সারের সন্তান। সীতাদি, দরজাটা খোলো। এখন খুলবো না, পরীক্ষার খাতা দেখছি। প্লিজ সীতাদি, অফিস অলরেডি লেট, তোমাকে একবার দেখলে দিনটা ভীষণ ভালো যাবে, একবার খোলো প্লিজ। আসুন। থ্যাঙ্ক ইউ দীপু। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, বাইরে দাঁড়িয়ে ওসব কথা বলে চেঁচাচ্ছো? দেখো, যা সত্যি তাই বলেছি, তাইতে কাণ্ডজ্ঞানের অভাবটা কোথায় দেখলে? আর সত্যি কথাটা স্পষ্ট গলায় বলে আমি তো কাণ্ডজ্ঞানেরই পরিচয় দিয়েছি। যাও, আর বাজে বকবক করো না, আমাকে খাতাগুলো দেখে রাখতে হবে। দিদি শোনো, তার মানে বলছো যে বইটা তোমার জন্য এনেছি তোমায় সেটা দেবো না? কি বই? আমার কবিতার বই। না না, নিজের পয়সায় নয়, পাবলিকেশনের পয়সায় ছেপে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাও। দেবো, বেশ ধরো। তাহলে দিদি আমি চললাম। প্লিজ। হ্যাঁ প্লিজ। কাম ইন। ও, হোয়াট আ সারপ্রাইজ। কি ব্যাপার চ্যাটার্জি সাহেব, এমন সময় বাড়িতে? তোমার সঙ্গে কথা আছে। কোন রকম সিরিয়াস কথাবার্তা তো আমি লাঞ্চের আগে সইতে পারি না জানো। কিন্তু কথাটা জরুরি এবং আমি এখনই বলতে চাই। যা হুকুম জাহাপানা। আমার কাছে খবর আছে যে তুমি নাকি আজকাল ড্রাগের নেশা করছো। এসব বাজে খবর তোমাকে কে দিল? প্রশ্নটা সেটা নয়, আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। দেব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হতে পারে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি আমার স্ত্রী, এই চ্যাটার্জি বাড়ির বউ, তাই তুমি এমন কোনো কাজ করতে পারো না যাতে আমার এই চ্যাটার্জি বাড়ির মর্যাদা নষ্ট হয়। শিবলাল, গাড়িটা থামাও। তুমি কেমন আছো সীতা? ভালো। তুমি এদিকে কি করছো? আমার এক কলিগ অসুস্থ, দেখতে এসেছিলাম। বৃষ্টি আসতে পারে, এসো গাড়িতে এসো। না না, তুমি যাও, আমি বাসে চলে যাব। না তা হয় না, তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এসো। কিন্তু এসো না।
এলেই যখন এক কাপ চা তো খেয়ে যাও। ইচ্ছে তো করছেই, কিন্তু অফিসে একটু জরুরি কাজ আছে। ও আচ্ছা, থ্যাঙ্কস ফর দ্য লিফট। সীতা, তুমি সুখী হয়েছো? আমি কিন্তু হইনি। আসুন। একটু দেরি হয়ে গেল মিস্টার চ্যাটার্জি, আসলে আমি একটা কেসের ব্যাপারে একটু আটকে পড়ে। ঠিক আছে, আমি তো আপনাকে নিজেই বলেছিলাম অফিস আওয়ার্স এর পরে আসতে। আপনি রিপোর্ট এনেছেন? তবে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই রিপোর্টটা আপনার বিতৃষ্ণার কারণ হবে। আমি কিন্তু সবকিছু ডিটেলেই দিয়েছি যাতে আপনার ভবিষ্যতে এটা কাজে লাগে, কিছু মনে করবেন না। না না, আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে বলেই তো আপনাকে আমি রিপোর্টটা তৈরি করতে বলেছি। নিন। রিপোর্টটা কতটা বিশ্বাসযোগ্য মিস্টার গুহ? 100%। আমি আমার বেস্ট ইনভেস্টিগেটরসদের দিয়ে এই কাজটা করিয়েছি এবং তারপর চেক অ্যান্ড ডাবল চেক করেছি নিজে। বাই দি বাই, একটা কথা ওই রিপোর্টের মধ্যে কিন্তু নেই মিস্টার চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জির স্বাস্থ্য কিন্তু ভালো নয়। ইনফ্যাক্ট উনি একজন স্পেশালিস্টকে কনসাল্টও করেছিলেন এবং তিনি ওকে পরীক্ষা করে বলেছেন যে ওর হার্ট এবং লিভারের অবস্থা অত্যন্ত খারাপ। উনি যদি সাবধান না হন তাহলে যে কোনো দিন হার্ট ফেল করে মারা যেতে পারে। I see. Thanks for the trouble you have taken, Mr. Guha. Good night. Good night. কে? আমি অনিমেষ। এত রাত্রিরে হঠাৎ? কাল মর্নিং ফ্লাইটে আমি বোম্বে যাচ্ছি, সেখান থেকে বেরুট, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। বেরুট থেকে আরো দু তিন জায়গায় যেতে হতে পারে। কদিনের ব্যাপার? তা প্রায় হপ্তাখানেক তো লাগবে। এক গ্লাস ঠান্ডা জল দেবে? এক মিনিট। থ্যাংক ইউ, বসো। সীতা, আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। নিতাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে, তার জন্য আমি তোমাকে দায়ী করছি না, কিন্তু নিতাকে বিয়ে করাটা যে আমার ভুল হবে সেটা আমি আগের থেকে জানতাম, কিন্তু তুমি জেদ ধরে রইলে, আমি আমার দায়িত্ব এড়াতে পারলাম না। কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে এসবের শুরু সেদিন থেকে। সেটা আমি তোমাকে ভালোবাসতাম তা তুমি জানতে। আমার মন বলছিল এ বিয়ে সুখের হবে না, হয়নি, সব বিয়ের সুখের হয় না। তবু দিন চলে যায়, পারিবারিক মর্যাদা আত্মমর্যাদা বজায় রাখতে আমি অনেক কিছু উপেক্ষা করে চলেছি, কিন্তু আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। একটা না একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। ব্যবস্থাটা কি অনিমেষ? ডিভোর্স? হ্যাঁ, জানি স্ক্যান্ডেল হবে, যেটা বরাবরই আমি ঘৃণা করি। তাছাড়া নিতার যে স্বভাব গোটা ব্যাপারটা খুব বিশ্রী পর্যায়ে পৌঁছাবে, কিন্তু আমার কোনো উপায় নেই সীতা।
তবু আমি চেষ্টা করবো যাতে ব্যাপারটা না হয়। কিভাবে? আমি ওকে মোটা টাকার অফার দিয়ে ইউরোপ বা আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দেব। সেখানে ও নিজের খুশি মতন থাকবে, ভালো থাকবে না মন্দ থাকবে সেটা একান্ত ওর নিজের উপর নির্ভর করছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অনিমেষ, নিজের বোন সম্পর্কে এ ধরনের কথা শুনতে আমার খুবই খারাপ লাগছে। আমি জানি, কারণ আমি তোমাকে জানি। জানো তাহলে সেদিন কি করে ভেবেছিলে যে বিয়ের আগে হোটেলের ভাড়া করা ঘরে আমি তোমার সঙ্গে অন্তরঙ্গ হব? ইউ নো ভেরি ওয়েল শি ট্রিকড মি, নিতা আমাকে ঠকিয়েছিল। তোমরা চমজ বোন হবো এক চেহারা সবাই তাই ভুল করে। সেদিন নিতা তুমি সেজে আমাকে মিট করেছিল, and I was desperately in love with you and she fooled me। নিতা আমাকে বলেছিল সে তোমাকে ভালোবাসে আর তোমাকে পাবার জন্য সে মরিয়া হয়ে অমন কাজ করেছিল, তারপর কান্নাকাটি করে বলেছিল সে তোমার সন্তানের মা হতে চলেছে। That was an utter lie, সম্পূর্ণ মিথ্যে কথা। সেটা তো পরে বুঝলাম, কিন্তু নিতার বোন হিসেবে তখন আমি যা করেছিলাম তাছাড়া আমি আর কি করতে পারতাম তুমি বলো। অনিমেষ এত ঘন ঘন সিগারেট খেও না। নিতা আজকাল স্মোক করে, টোবাকোর সঙ্গে ড্রাগ মিশিয়ে। সে কি, কবে থেকে? ঠিক বলতে পারবো না, তুমি তো জানো যে বছর দুয়েক হলো যে আমরা আলাদা ঘরে শুই। আমি যখন অফিসে বেরোই তখন ঘুমাই, আর যখন ফিরি যদি বাড়িতে থাকে তাহলে বাইরের লোক থাকে। আমাদের একান্তে দেখা সাক্ষাৎ হয় না তাই বলতে পারবো না, তবে ও এখন পুরোপুরি ড্রাগ অ্যাডিক্ট। তুমি এমন নির্বিকার ভাবে সাংঘাতিক কথাটা কি করে বলছো? তোমার স্ত্রী ড্রাগ অ্যাডিক্ট, তোমার কিছু করণীয় নেই? আছে, আর সেই চেষ্টাও আমি করেছিলাম। সেদিন কাজের লোকদের সামনে কেলেঙ্কারি হওয়ার ভয় আমি নিতার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আর নয়। আমার খুব খারাপ লাগছে, আজকাল কত ফুলের মতো জীবন বিষাক্ত ড্রাগের নেশায় অকালে ঝরে যাচ্ছে, আর আমি তা জেনেও কিছু করতে পারছি না। সীতা, এই ফাইলটা তুমি রাখো, পড়ে দেখুন, বাইরের থেকে ফিরে এসে আমি তোমার সঙ্গে কথা বলবো। ওটা কি? এটা একটা রিপোর্ট, নিতার সম্পর্কে মেট্রোপলিটন ডিটেকটিভ এজেন্সি তৈরি করেছে। তুমি প্রাইভেট ডিটেকটিভ লাগিয়ে নিতার সম্পর্কে তদন্ত করিয়েছো? বাধ্য হয়ে। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটির ব্যাপারে অন্য বিজনেস হাউসের মতন আমাদেরও প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সাহায্য নিতে হয়, তার সঙ্গে পার্সোনাল সিকিউরিটি এসে পড়ে। তুমি ওই ফাইলটা পড়লে সব বুঝতে পারবে। তুমি নিজেই বলো। পৃথ্বীরাজ সেন আর ড্রাগ এডিক্টের ব্যাপারটা খুব একটা বেশি দিনের নয়, তবে ও অ্যালকোহলিক হয়ে পড়েছে অনেকদিন ধরে। তাছাড়া প্রচুর পুরুষের সঙ্গে ওর অবৈধ সম্পর্ক। ডরোথি নামে একজন অ্যাংলন্ডিয়ান মহিলা ওর ম্যাসাজিস্ট, ওই পৃথ্বীরাজ সেনের সঙ্গে নিতার আলাপ করিয়ে দেয়। ডরোথি আর পৃথ্বীরাজ সেনের ছবি তুমি ওই ফাইলে পাবে। পৃথ্বীরাজ সেন? কেন এমন হলো অনিমেষ? নিতার স্বভাব চঞ্চল ছিল, কিন্তু খারাপ বলতে যা বোঝায় তা তো ছিল না। হয়তো তোমার ভালোবাসা না পেয়েও এমন হয়ে গেল। ফর গড সেক সীতা, নিতা জানতো যে আমি তোমাকে ভালোবাসি, সব জেনে শুনেই ওই কাণ্ডটা ঘটেছিল। বিয়েটা ওইভাবে ঘটলেও বিয়ের পর আমি ওর সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি, অসম্মান করিনি, ওকে কোনো কষ্ট দিইনি। তুমি এত বুদ্ধিমান, এত কনসিডারেট, অথচ এটা বুঝো না মেয়েদের কাছে ভালোবাসার
কোনো বিকল্প হয় না? এত বুদ্ধিমতী তুমি, এটা বোঝো না আমার ভালোবাসার একটা নির্দিষ্ট জায়গা আছে, আর সেটা আজও অধিকার করে রেখেছো শুধু তুমি। এই ব্যাপারে আমি হেল্পলেস। গুড নাইট। সীতা, তোমার আজকে উঠতে এত দেরি হলো কেন? শরীর টরি খারাপ হয়নি তো? না, কাল রাতে একদম ঘুম হয়নি, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। ও, তা দেরি যখন হয়ে গেছে মা, তখন তোমাকে আর রান্না টান্না করতে হবে না। হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও, আমি নন্দুর মাকে দিয়ে তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? না মাসিমা, ভাবছি আজ আর স্কুল যাব না, আপনাকে ব্যস্ত হতে হবে না। তুমি আর দীপা একই সঙ্গে স্কুলে পড়াতে, দীপা বিয়ে থা করে ঘর সংসার করছে, আর তুমি একা একাই রয়ে গেলে আমাদের খুব খারাপ লাগে মা। একলা কোথায় মাসিমা, আপনারা তো আছেন, আমি খুব ভালো আছি। দীপা যদি আপনাদের বলে কয়ে এখানে আমার থাকার ব্যবস্থা না করে দিত, তাহলে আমি খুব মুশকিলে পড়তাম। আমরা তো আছি ঠিকই, কিন্তু মা, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, তোমারও তো একটা জীবন আছে। দেখো, একটু ভেবে দেখো, বিয়ে থা করো মা, তোমার বিয়ে হলে আমরা বড় শান্তি পাই। সালাম ম্যাম সাহেব। সালাম, কেমন আছো রাম বাহাদুর? আচ্ছা ম্যাম সাহেব। ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন পরে এলেন। তুমি কেমন আছো বাসন্তী? ভালো আছি। রাজের নতুন কাজে লেগেছে, আপনাকে তো চেনে না, তাই এখানে বসিয়ে রেখেছে। চলুন উপরে, মেম সাহেব ম্যাসাজ নিচ্ছেন। ও, চলো। ছাতাটা আমাকে দিন। চলো। ডিঙ্গো আপনাকে খুব ভালোবাসে। আমাকে বোধহয় নিতা ভাবে। আজকাল তো দেখি ও মেম সাহেবের কাছে ঘেসে না। একদিন ওকে মেম সাহেব খুব চাবুক দিয়ে মেরেছিলেন তো। নিতা ডিঙ্গোকে চাবুক মেরেছিল কেন? কি জানি, বোধহয় ডিঙ্গো অবাধ্য হয়েছিল। মেম সাহেব ওই ঘরে আছেন, আপনি যান। ঠিক আছে। দেখো তো কে এসেছে। নিতা, ও সীতা, ভেতরে বস, ম্যাসাজ করাচ্ছিলাম, কেমন আছিস? খুব ভালো। সকালে ডরোতি রাতে একটু দলাই মলাই খেলে আমার শরীর মন খুব চনমন করে ওঠে। কি কথাটা তোর পছন্দ হলো না? কি করে বুঝবি বল, তুই তো কখনো ম্যাসাজ করাসনি। নাকি অনিমেষ মাঝে মাঝে গিয়ে তোকে ম্যাসাজ করে দেয়? নিতা, ও বাবা, রাগ করছিস কেন? অনিমেষ মাঝে মাঝে তোর কাছে যায় আমি জানি, এমনকি তোর ইচ্ছে হলে তুই এখন ডরোথিকে দিয়ে ম্যাসাজ করিয়ে নিতে পারিস, আমি আপত্তি করবো না। আমি চললাম। আরে বস বস, আমি তোর সঙ্গে ঠাট্টা করছিলাম, ঠাট্টারও একটা মাত্রা থাকা উচিত। You know Dorothy, she's a school teacher, a very serious person. ইসব হালকা রসিকতা
ও একদম পছন্দ করে না। আমি যাচ্ছি, তোমরা দুই সিস্টারে গল্প করো। টাওয়েলটা দাও। হ্যাঁ আচ্ছা, এখন তুমি যাও, আমি পরে তোমাকে ফোন করব। ওকে বাই। ওকে সো লং। বাইরের লোকের সামনে এ ধরনের কথাবার্তা বলতে তোর রুচিতে বাধে না? ও বাবা, তুই কি আমার উপর এখন মাস্টারি করবি নাকি? তাহলে একটু বস, আমি স্নান করে শরীরটা একটু ঠান্ডা করে আসি। না আজ চলি, পরে একদিন আসব। চলে যাবি? বাই দা ওয়ে সীতা, তুই এমনি এসেছিলিস না কোনো দরকারে এসেছিলি? না এমনি এসেছিলাম, তোর কাছে আমার কি দরকার থাকতে পারে? তা তো ঠিক, কিন্তু যার সঙ্গে তোর দরকার থাকলেও থাকতে পারে, সে তো এই সময় বাড়িতে থাকে না। আর আজ সে মর্নিং ফ্লাইটে বোম্বে গেছে, শুনেছি সেখান থেকে মিডল ইস্টে যাবে মাসখানেক বাদে, তাহলে খোঁজ নিস। ওকে তাই নেব। ডিঙ্গু আপনাকে খুব পছন্দ করে ম্যাডাম। বাসন্তীর কাছে আমার ছাতাটা দিয়েছিলাম। দিদি এই যে আপনার ছাতাটা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা বাসন্তী, আচ্ছা আচ্ছা। স্টে স্টে ডিঙ্গো, স্টে 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 ডিঙ্গো, ডিঙ্গো স্টে স্টে ডিঙ্গো, ডিঙ্গো স্টে 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 ডিঙ্গো, ডিঙ্গো স্টে। সীতাদি, সীতাদি কি? আরে বাবা কি করছো তুমি? এই মরেছে। ও সীতাদি, আরে তোমার এরম একটা ভক্ত মজুদ থাকতে তুমি এসব কি করছো? বাজে বকো না। নামো নামো বলছি, এইসব দৃশ্য আমি সহ্য করতে পারি না। নামো। দেবী, অনেক ভক্ত এসেছে তোমার চরণতলে, অনেক অর্ঘ্যানি, আমি অভাগা এনেছি বইয়া এই সকালে সবল বাহু দুখানি। দীপু লক্ষ্মী ভাই আমার, ওটা লাগিয়ে দাও। ওহো দিলে তো মুটা অফ করে। উফ কি গরম। আরে আরে মুখটা করো। ইন বিটুইন ইয়োর ইয়ার এন্ড হেয়ার, মানে তোমার কান আর চুলের মাঝখানে একটা বিউটিফুল তিল আছে। ও কি আবিষ্কার! ফর ইউর ইনফরমেশন, এটা আমার জন্ম থেকেই আছে। তাতে কি হলো? আমেরিকাও তো পৃথিবীর শুরু থেকেই ছিল, কিন্তু সেটা ছিল অথই জনের আড়ালে। তেমনি তোমার এই তিলটাও তোমার চুলের কহন অরণ্যের আড়ালে এতকাল লুকিয়েছিল। কলম্বাস যেরকম আমেরিকা আবিষ্কার করেছিলেন, তেমনি আজ আমি তোমার তিল আবিষ্কার করলাম। এক গাদা আজে বাজে কথা না বলে একটা উপকার করো, উঠোনের দড়ি থেকে আমার জামা কাপড় লোপাট হয়ে যাচ্ছে। সে কি গোয়েন্দা দ্বীপের সাক্ষাৎ শিষ্য গোয়েন্দা দ্বীপ থাকতে এরম কাণ্ড করছে কেন? ডিটেকটিভ দীপু তখন হয় অফিসে থাকে, নয় দিবানিদ্রা দেয়। যাও আমার আর বকিও না। আরে বাবা আমি কি বলেছি যে আমি কাজটা করে দেবো না? দেখো ওখানে কি বসো আর দেখো কি করে কাজ করতে হয় ইন টু সেকেন্ডস। আচ্ছা আমাদের দেশে।
কাটতেও জানি, দাঁড়ি চাচতেও জানি, আমি লোক ছাড়তেও জানি। আদা পাটতেও জানি, আমি তাস পাটতেও জানি, পুলিশ হয়েও চোরের ভয়ে কিছু হাঁটতেও জানি। বড় বড় কথা দিয়ে ভোটের আগে কান ফাটিয়ে বাক্য বানে মানুষ আমি কোথায় করি জড়। হায় গরি সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনো? হায় গরি সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনো? চোখটা দেখো করছে ছলো ছলো, মানুষ শুধু হইনি আমি হয়ে গেছি কবি, বলতে আমি রাখছি একে তোমার মুখের ছবি। তোমার চলন তোমার বলন লাগছে ভালো সবই, রান্না তুমি ভালোই করো একটু আমি লোভি। তুমি শুধু হেসে হেসে দূর থেকে কাছে এসে লজ্জা ভুলে আত্মা ধরে সঙ্গে আমার চলো। হায় মরি সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনো? হায় মরি সুন্দরী, সেই ছেলে হইনি কি আমি এখনো? ডক্টর লাহিড়ি এসে গেছেন। আসুন ডাক্তারবাবু। কোথায়? পাশের ঘরে। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, কোথায় কষ্ট হচ্ছে? পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। পেটে দেখি কোন জায়গাটা বেশি কষ্ট হচ্ছে। এখানে অসব পুরো পেটটাতে যন্ত্রণা হচ্ছে। আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন ডক্টর, আজ বিকেলের ফ্লাইটে আমাকে বেরুটে যেতে হবে। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, আপনার যে অবস্থা তাতে কোনো মতে এটা সম্ভব নয়। অ্যাপেন্ডিসাইটিসের জন্য আপনাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। একটা দিন মিস্টার রয়, আগে শিবু নার্সিংহোম একটা ফোন করুন, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বলুন। ওকে ডক্টর। ইজ ইট শিবু নার্সিংহোম? হ্যাঁ, I'm speaking on behalf of Dr. UK Lahiri. Would you please send an ambulance at? এইমাত্র
বিমান পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আজ বিকেল 3:35 নাগাদ এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে বেইরুটগামী একটি বিমান উগ্রপন্থীদের টাইম বোমা বিস্ফোরণের ফলে আরব সাগরের ওপর ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে যে বিমান কর্মী সহ সকল যাত্রী নিহত হয়েছেন। মনে করা হচ্ছে যে কারোর পক্ষে জীবিত থাকার সম্ভাবনা নেই। অবশ্য অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এবং এই দুর্ঘটনার তদন্তের কাজও খুব শীঘ্রই শুরু করা হবে। এক শোকবার্তায় কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী বলেছেন, হ্যালো, গুড মর্নিং স্লিপিং বিউটি। উফ, তুমি ভীষণ দুষ্টু, এত সকালে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তো। সকাল কোথায়, 10টা বাজে। তাহলেও ইটস আ বিট টু আর্লি ফর মি। তুমি তো জানো বেলা অবধি শুয়ে থাকতে আমার কি আরাম লাগে। আমি পাশে না থাকলেও, এই আমার মন খারাপ করে দিও না প্লিজ। তোমার মন ভালো করার মতন একটা সুখবর আমার কাছে আছে। কি? গতকাল বিকেলে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন বম এক্সপ্লোশনের দরুন আরাবিয়ান সি এর উপর ভেঙে পড়েছে। প্লেনের ক্রু অ্যান্ড প্যাসেঞ্জার্স অল অফ দেম আর ডেড, তারা সবাই মারা গেছে। আজকে সকালের খবরের কাগজে সমস্ত মৃতদের নাম বেরিয়েছে। তাদের মধ্যে এক যাত্রীর নাম অনিমেষ চ্যাটার্জি। হোয়াট, তুমি ঠিক দেখেছো? তুমি তো আমাকে জানো যে আমি কখনো ভুল দেখি না। না না, আমি তা বলছি না। মানে না না, মানে কিছু নেই, মানে কিছু নেই। রাস্তা পরিষ্কার হলো অথচ আমাদের হাত নোংরা করতে হলো। তুমি ঠিক বলছো। ও মাই গড, ইটস আ ওয়ান্ডারফুল নিউজ। দারুন, একেবারে দারুন খবর। লেটস সেলিব্রেট। আজ সারা দিন আমরা খুশির উৎসব করব। আমি ঘন্টা খানিকের মধ্যেই যাচ্ছি। ওকে। এই শোনো। বলো। আ ভেরি ভেরি গুড মর্নিং আনি। শিবলাল, আমার একটু দেরি হবে, টাকাটা রাখো, লাঞ্চ খেয়ে নিও। আশাদি, তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, ওষুধ খেয়েছি, কমেছে। গুড। হ্যালো, একবার নিউজ রুমে দীপেন বসুকে দেবেন প্লিজ। ও আচ্ছা আচ্ছা, একটু ধরুন একটু ধরুন। ওই শঙ্কর, হ্যাঁ, দীপেন বাবুকে একটু খবর দাও তো। আমার ফোন সাজা আমি আসছি। হ্যালো, দীপেন বসু বলছি। দীপু, আমি সীতাদি বলছি। শোনো, আজকের কাগজে প্লেন অ্যাক্সিডেন্টে যারা মারা গেছেন তাদের মধ্যে কলকাতার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিমেষ চ্যাটার্জির নাম রয়েছে। খবরটা কি ঠিক? না, প্যাসেঞ্জার লিস্ট ওনার নাম ছিল ঠিকই, তবে বোর্ডিং লিস্ট ওনার নাম নেই। তারপরে অফিসে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে অনিমেষ চ্যাটার্জি ওই দিন প্লেনে ওঠেননি। ওর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে, উনি মুম্বাইয়ের একটা নার্সিংহোমে ভর্তি আছেন। কেন বলো তো, উনি কি তোমার কেউ হন? হ্যাঁ, উনি আমার ভগ্নিপতি হন। ও থ্যাঙ্ক গড, থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট দীপু।
আচ্ছা আমি এখন রাখছি, আমার ক্লাস আছে, আমি পরে তোমাকে সব বলবো। ওকে। কি করবো সীতা? কিছু না, নাও এভরিথিং ইজ জাস্ট ফাইন ম্যাম, থ্যাঙ্কস আ লট। স্যার আমি ইন্দ্রনাথ বলছি। হ্যাঁ বলো। পার্টি মিসেস কে ফোন করে অ্যাক্সিডেন্টের খবরটা দিয়েছে। আপনার ধারণা ঠিক স্যার, দুজনে প্ল্যান করে মিস্টার চ্যাটার্জিকে সরিয়ে দিতে চেয়েছে। হ্যাঁ এখন খুব খুশি দুজন। হবারই কথা। তারপর দুজনে মিট করে সেলিব্রেট করবে বলছে। খুব ভালো। তবে ওই প্লেনে মিস্টার চ্যাটার্জি ছিলেন না, তিনি এখন নার্সিং হোমে, তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে, আমি খোঁজ নিয়েছিলাম, এখন ভালো আছেন।
আরে বাহ, চাই বস মাল, খুব ডিমান্ড। চ্যাংয়ের মাল গেছে? Yes, boss. আসুন আসতে। সিস্টার, হাউ ইজ হি? ওকে নীতিশবাবু। স্যার, আপনি ঘুমোচ্ছিলেন, আমি ডিস্টার্ব করলাম। না না, বসুন। থ্যাংকস। আই এম গোয়িং আউট ফর আ কাপল অফ মিনিটস, বাট ডোন্ট লেট হিম টক মাচ। মিস্টার চ্যাটার্জি, আই উইল বি ব্যাক সুন। ডোন্ট ওয়ারি সিস্টার, আই এম কোয়াইট ওয়েল। স্যার, এখন কেমন আছেন? বেটার। ও হ্যাঁ, বেরুটে খবরটা পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার, কাল রাতেই খবর পাঠিয়ে দিয়েছি, আর আজ সকালেই কলকাতা অফিসকেও জানিয়ে দিয়েছি। ওরা ওখান থেকে মিসেস চ্যাটার্জিকে খবরটা পৌঁছে দেবে। থ্যাংকস, আমার যাওয়াটা খুব দরকার ছিল। স্টেটস থেকে মিস্টার ফার্গুসন আসছেন, সামনাসামনি বসে কথা হয়ে যেত। স্যার, জাননি ভালোই হয়েছে। ভগবান আপনাকে রক্ষা করেছেন। অসুখের কথা বলছেন, ওখানেও ভালো ডাক্তার হাসপাতাল আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যেত। না স্যার, আমরা সে কথা বলছি না। আপনার যে প্লেনে যাবার কথা ছিল, সেটা বোম এক্সপ্লোশনে অ্যারেবিয়ান সিতে একেবারে টুকরো টুকরো হয়ে পড়েছে। ও মাই গড। ইউ আর দা বস, ইউ আর দা বস, ইউ আর দা বস।
আটটা বাজে, গল্প করতে গেলে নটা বেজে যাবে। আর তুমি তোমার মাসিমাকে তো চেনো, বুড়োদের আড্ডা থেকে এসেছি দেখলেই গজ 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 গজ। একা থাকতে মাসিমার খারাপ লাগে যে। কি করি বলো তো মা, ওখানে তো মহিলা সম্পর্ক নেওয়ার নিয়ম নেই। এই পথ যদি তোমার মাসিমাকে নিয়ে ওখানে যাই সবাই হাসাহাসি করবে। যাই হোক, তুমি তোমার কাজকর্ম করো, আমি ওপর গিয়ে মুখটা দেখিয়ে আসি। খালি বক 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 বক। হ্যাঁ, কালকে টিভিতে শুভলক্ষ্মীর গান আছে, তুমি তো গান শুনতে ভালোবাসো, চলে এসো যাবো। হ্যাঁ, এসো কিন্তু, নিশ্চয়ই যাবো।
সীতাদি, 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 ও সীতাদি, কি ব্যাপার, আজ যে তাড়াতাড়ি ফিরলে? ফেস্টিভ্যালে দুটো টিকিট পেয়েছি, চটপট তৈরি হলো, আমি মায়ের বাতের ওষুধটা দিয়ে এক্ষুনি আসছি। পাগল নাকি, ঝড় বৃষ্টি আসছে, আমি ঘর থেকে এক পাও বেরোবো না। কি আশ্চর্য, তোমার জন্য টিকিট জোগাড় করলাম, তুমি যাবে না? বললাম যে বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে তো কি হয়েছে, আমি তোমার জন্য ট্যাক্সি আনছি। হাই, কে? Oh, I'm sorry. Am I breaking into a love nest? Don't be silly. Ay, bhitre. Dipu, e amar bon Nita. Mrs. Animesh Chatterjee. Amra jomoj. Yeah, we are twin. আজ আমাদের ডাবল বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বেবি, স্ট্রং অ্যান্ড হ্যান্ডসাম। দাদি আমি তাহলে চলি, আমার একটা কাজ আছে, চলি। বাই। এই অবস্থায় তুই এখানে এলি কেন? Don't you have any sense? কে তোকে আমার ঠিকানা দিল? Driver Shivlal the Great. সে তো তার সাহেবকে আগেও এখানে নিয়ে এসেছে। এই, তুই দারুণ রেগে আছিস, তোর মুখ দেখে আমার দারুণ হাসি পাচ্ছে। এই বাড়িতে আমি ভাড়া থাকি, যার বাড়ি তাকে আমি মেসোমশাই বলি, তিনি আমার বান্ধবীর বাবা। আর যে ছেলেটিকে তুই এখন দেখলি, সে আমার বান্ধবীর ছোট ভাই দীপু। এই বাড়িতে কোনো মহিলা এই অবস্থায় এত রাতে এরকম সাজ পোশাক পরে কখনো আসেনি। এটা তোদের সমাজ নয়, এখানে আমি সম্মানের সঙ্গে বাস করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুই এখানে না এলে আমি খুশি হতাম। আমি জানি, আমি জানি, আমি না এসে আমার হাজবেন্ড এলে তুই খুশি হতিস, কিন্তু সে আর কোনোদিন আসবে না, কোনোদিন না, বিকজ হি ইজ ডেড অ্যান্ড গন। তার সলিল সমাধি হয়ে গেছে। আজ আমি দারুণ খুশি, টুডে আই গেট আ রিয়েল বার্থডে গিফট, ফাইনালি আই এম ফ্রি, ফ্রি টু লিভ মাই ওন সুইট লাইফ। এসব তুই কি বলছিস, তুই খুব শকড হয়েছিস না? শোন, অনিমেষকে আমি কোনো দিন ভালোবাসিনি, দ্যাটস টেকিং পোর। ওকে বিয়ে করেছিলাম ওর টাকার জন্যে আর তোর হিংসেতে। But of course you know that I hate you, don't you? বাবা মা থেকে আত্মীয় স্বজন সবাই তোর প্রশংসা করত, আর আমি তোকে ঘৃণা করতো। সেই জন্যে তোর প্রাণের অনিমেষকে আমি তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত অনিমেষ অসহ্য হয়ে উঠেছিল আমার কাছে। ও যদি প্লেন অ্যাক্সিডেন্টে মারা না যেত, তো সামাও আমাকেই ওকে শেষ করতে হতো। আমি পৃথ্বীরাজের সঙ্গে সেই ব্যবস্থাই করে রেখেছিলাম। বাট গড ইজ গ্রেট, ভগবান আমার ওই কাজটা করে দিলে। গড ইজ গ্রেট। Oh!
নিতা, 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 তুমি কত? নিতা, নিতা! বিপু যেই বেরোলো অমনি বৃষ্টি শুরু হলো। কি জানি ছেলেটা আবার ভিজে না যায়। জানো ওই সেদিন যে গাড়িটা এসেছিল না, আজ আবার সেই গাড়িটা এসেছে। কোথায়? নিচে, নিচে। তাহলে সীতার কাছে এসছে বোধ হয়। খুব বড় লোক। তোমার এত আগ্রহ যখন, নিচে গিয়ে দেখে এসো না, ইচ্ছে করলে আলাপও করে আসতে পারো। না বাবা, কে না কে কি আবার মনে করবে? কিচ্ছু মনে করবে না, সীতার বোন কিংবা ভগ্নিপতি। তুমি কেমন করে জানলে? দীপা একদিন বলছিল, ওর বোনের নাকি বড় করে বিয়ে। ও, তুমি জানতে? হ্যাঁ। তা আমাকে বলনি? যে কথা সীতা কখনো নিজে তোলেনি সে কথা নিয়ে আলোচনা করা কি ভালো? যদি অ্যাক্সিডেন্টে মারা না যেত তাহলে আমাকে ওকে শেষ করতে হতো। পৃথ্বীরাজের সাথে সেই ব্যবস্থাই করে রেখেছিলাম। শরীরটা ভালো নেই, আমাকে বেডরুমে নিয়ে চলো। Ah, ah, ah.
আপনি কি কিছু খাবেন? না, আমি কিছু খাবো না। আপনার যদি কিছু দরকার হয়? না, কিছু দরকার নেই। মেম সাহেব, সাহেবের অফিস থেকে ফোন করে জানিয়েছে সাহেব বোম্বেতেই আছেন, প্লেনে করে কোথাও যাননি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শোনো, লাইটটা অফ করে দাও আর দরজাটা বন্ধ করে দিও। ঠিক আছে, যাও। আরে চম্পা কালি, চেকো তিন পেড়ি যাবে ভুবনেশ্বর, সে দায়িত্ব তোর। বহুত আচ্ছা। আর বাকি তিন পেড়ি যাবে আসানসোল, নিয়ে যাবে রহমান, কি ঠিক আছে? ইয়েস বস। বস, এই না ডিউটি লিস্ট বানিয়েছি, দেখে নিয়ে অর্ডার দিন। পড়ে যা। ভাগা বর্ধমান। ইয়েস বস। ধন্যবাদ। ইয়েস বস। শোনে মেদিনীপুর। আচ্ছা বস। দুঃখে বনগা। না না, দুঃখীকে চেঞ্জ কর, গতবার বনগা লাইনে ধরা পড়েছিল। হ্যাঁ, বনগা লাইনে আমায় দিও না বস, সারাটা বহু হারামি। দুঃখী আমার দোষ বস, বনগায় আমার শ্বশুর বাড়ি, ওখানেই আমার সুবিধা হবে বস। চুপ সালাম, বস যা বলবে। ঠিক আছে ঠিক আছে, চেঁচাস না, দুঃখীকে রাখ, এ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। নাও বস। সাবধানে অপারেশন করবি, পুলিশ কিন্তু আমাদের পেছনে লেগেছে। পুলিশের বড় কর্তারা যে ইন্সপেক্টরটাকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে, তার নাম শিশির সামন্ত। সামনে বসতে ঢোকাও। হার্ট অ্যাটাক। অনেকক্ষণ আগে মারা গেছে, সম্ভবত ঘুমের মধ্যে অ্যাটাকটা হয়েছে। আহ, এই তো কাল সন্ধ্যাবেলা বলছিল ভালো আছি মেনে মশাই, কি হল রে অদীপু? হার্ট অ্যাটাক
এমন হঠাৎই হয়, অনেক সময় আগে থেকে কিছুই আন্দাজ করা যায় না। তা তো ওই একটা সার্টিফিকেট লিখে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। নাম? ওই সীতা, সীতা ভট্টাচার্য। বয়স? 29-30 হবে। ঠিকানা? 10B ডক্টরস লেন, ক্যালকাটা 14। আপনাকে তো আমি আগেও বলেছি স্যার, ডেঙ্গু মিসেস কে একদম পছন্দ করে না, কাছে পছন্দ। খুব ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ, কিন্তু মিসেস চ্যাটার্জির যে যমজ বোন সীতা দেবী কদিন আগে বাড়িতে এসেছিলেন, ডেঙ্গু দেখলাম তাকে খুব পছন্দ করে। অথচ গতকাল রাতে মিসেস চ্যাটার্জি যখন বাড়ি ফিরলেন, ডেঙ্গু দেখলাম ল্যাজ নাড়তে নাড়তে তাঁর কাছে এগিয়ে গেল, মিসেসই তাকে এড়িয়ে গেলেন। ইন্টারেস্টিং, কিপ হার আন্ডার ক্লোজ ওয়াচ। মেম সাহেব। হ্যাঁ, কি বলছো? মেম সাহেব, সীতা দিদিমণির বাড়ি থেকে এক ভদ্রলোক ফোন করে জানালেন যে হঠাৎ বলো হঠাৎ সীতা দিদিমণি মারা গেছেন। এভরিথিং ওকে মিস্টার চ্যাটার্জি, কালকেই আমি আপনাকে রিলিজ করে দিচ্ছি। থ্যাংক ইউ, বসুন। থ্যাংক ইউ স্যার। ঠিকই আছে, মিস্টার ভুকারিকে আমার মেসেজটা দিয়ে দেবেন আর বলবেন যে ওদের প্রাইসটা ফিক্স হয়ে গেলে এদিকে আমরা সব ব্যবস্থা করে নেব। স্যার, অ্যাকর্ডিং টু গ্লোবাল মার্কেট এবার আমরা আমাদের নতুন প্রাইস লিস্ট কোট করেছি, কিন্তু টেন্ডারে না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি যেতে না পারাতে কিন্তু আপনার উপর অনেকটা নির্ভর করছি। ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন, আমার মতামতের জন্য অপেক্ষা করবেন না। ঠিক আছে, আই উইল গিভ মাই বেস্ট। Okay, all the best. Thank you, sir. Thank you, sir. মিসেস চ্যাটার্জি, সীতাদেব আমাদের খুব কাছের মানুষ ছিল, আমরা ভীষণ আঘাত পেয়েছি। সীতা আপনাদের কথা প্রায় বলত, তাই কিন্তু সীতাদেব কোনোদিনও আপনাদের কথা বলে। ও তো খুব কনজারভেটিভ ছিল, আমাদের সোসাইটির লাইফস্টাইল ও পছন্দ করত না, তাই আর তো বলেনি। আচ্ছা, এবার আমি যাই। বাই দ্য ওয়ে, আপনার অন্য কোনো আত্মীয় স্বজন? না, তেমন কেউ নেই। আমরা দুই বোন ছিলাম, একজন চলে গেল। একটা কথা, কিছু মনে করবেন না, আমি খরচের টাকাটা আপনাকে দিতে চাই, আমারই দেবার কথা। মাফ করবেন। সীতা,
নেই। ডরোথি এসেছে। কোথায়? আপনার ম্যাসাজ রুমে। ঠিক আছে। হুম।
সাথী। হাই হানি। তোমাকে কদিন আগে আমি এখানে আসতে বারণ করেছিলাম, তুমি আবার কেন এসেছো? আমি কেন এসেছি তুমি জানো? না আমি জানি না। আমি তোমাকে আবার বলছি, তুমি এখান থেকে চলে যাও। Don't be absurd, Nita. I'll make you happy, very happy. Get out of here. Just get out. Don't ever come back. Bashanti, আমি ডিঙ্গোকে নিয়ে বাগানে বেড়াতে যাচ্ছি, সাহেবের অফিস থেকে ফোন এলে আমাকে ডাকবে। আচ্ছা মেম সাহেব। কাম অন ডিঙ্গো, কাম অন। নাও ডিঙ্গো কাম। উনি একটু ম্যাডামের সঙ্গে কথা বলতে চান। ইন্সপেক্টর প্লিজ, ডাক্তারবাবু বলেছেন মিসেস চ্যাটার্জি এখনও শকটা ঠিক কাটিয়ে উঠতে পারেননি, তাই আপনি ওনাকে বেশি কথা বলাবেন না বা কোনোভাবে উত্তেজিত করবেন না। না, আমি শুধু কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে আসতাম। আসুন। থ্যাংক ইউ। যান। ম্যাডাম, উনি আপনার সাথে একটু কথা বলতে চান। ও, বি সিটেড প্লিজ। থ্যাংক ইউ। আমি ইন্সপেক্টর শিশির সামন্ত। আপনাকে এইভাবে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু সবটাই তো বোঝেন, আপনার সাথে কথা বলাটা খুবই জরুরি মিসেস চ্যাটার্জি। আসলে কি হয়েছিল বলুন তো? আমি ডিঙ্গোকে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে গিয়েছিলাম। তখন কটা বাজে? ঘড়ি দেখিনি, খুব সম্ভব 10:30-11 হবে। তারপর বাড়ি থেকে যখন কিছুটা দূরে গেছি, তখন একটা লোক হঠাৎ পেছন থেকে আমাকে জাপটে ধরলো। তখন আপনি কি করলেন? প্রথমটা আমি ঘাবড়ে গিয়েছিলাম, তারপর লোকটা যখন আমার ঘাড়ের কাছে কিস করলো, তখন আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে লোকটার মুখে চাবুক মারলাম। আপনি ডিঙ্গোকে নিয়ে বাগানে বেড়াতে গেলে সবসময় কি চাবুক নিয়ে যান? না, আগে নিতাম না,
কিন্তু কিছুদিন হলো ডিঙ্গো মাঝে মাঝে অবাধ্যতা করত, সেই জন্য নিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, তখন আপনি চেঁচিয়ে আপনাদের লোকজনদের ডাকলেন না কেন? তখন কাছাকাছি কেউ ছিল না, তাছাড়া আমি চাবুক মারতেই লোকটা তার পকেট থেকে একটা রিভলভার বার করলো, আর সঙ্গে সঙ্গে ডিঙ্গো লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর যা হলো সেটা এত হরিবল, ডিঙ্গো লোকটাকে কামড়ে মেরে ফেললো। আচ্ছা, লোকটাকে কি আগে আপনি দেখেছেন বা চিনতেন? না, কখনো না। লোকটার কি উদ্দেশ্য ছিল বলে আপনার ধারণা? লোকটার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ ছিল। ও ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, থ্যাংক ইউ মিসেস চ্যাটার্জি, হয়তো দরকারে আবার আপনার কাছে আসতে হতে পারে। আসবেন। থ্যাংক ইউ। হিসেবটা গোলমেলে লাগছে। আগে একবার পৃথ্বীরাজকে তেড়ে গিয়েছিল বলে ডিঙ্গোকে চাবুক মেরেছিল, এখন আবার সেই ডিঙ্গোকে দিয়েই পৃথ্বীরাজকে মার্ডার করল। তাহলে কি পৃথ্বীরাজ মিসেসকে ব্ল্যাকমেল করতে চাইছিল, নাকি পৃথ্বীরাজের অন্য প্রণয়ী আছে এটা মিসেস জানতে পেরেছিল? ডিঙ্গোর প্রতি মিসেসের এবং মিসেসের প্রতি ডিঙ্গোর এই ভাবের বদল হলো কেন? অনেকগুলো প্রশ্নের জবাব পেতে হবে। আচ্ছা স্যার, আমরা যা জানি সেসব কি পুলিশকে জানিয়ে দেবো? না, যে সমস্ত ইনফরমেশন কি নলেজ এই কদিনের ইনভেস্টিগেশন থেকে আমরা পেয়েছি সেটা কিন্তু প্রাইভেট, আমরা আমাদের ক্লায়েন্টের পারমিশন ছাড়া সেটা কাউকে জানাতে পারি না, কাউকে জানাতে বাধ্য। বডিটা যে পৃথ্বীরাজের এটা পুলিশ দু একদিনের মধ্যেই বার করে ফেলবে, এখন পুলিশ সেটা প্রকাশ করে কি না সেটি দেখার। তুমি মিসেসের উপর নজর রাখো। হ্যাঁ, ঠিক বলেছো স্যার, আমার ধারণার রহস্যটা ওইখানে। May I come in, sir? Yes, come in. শিশির, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার সাকসেনা। গ্ল্যাড টু মিট ইউ মিস্টার সামন্ত, সিট হিয়ার, প্লিজ সিট ডাউন। আমরা জানতে পেরেছি যে ডেড বডিটা পাওয়া গেছে ওটা হলো ড্রাগস বাংলার পৃথ্বীরাজ সেনের, আপাতত কিন্তু সেই আইডেন্টিটি আমরা প্রকাশ করছি। করলে লাভ কিছু নেই, বরং ক্ষতি। খবর কাগজে যা বেরিয়েছে, একজন দুষ্কৃতকারী চ্যাটার্জি হলের বাগানে ঢুকে মিসেস চ্যাটার্জিকে আক্রমণ করেছিল। মিসেস চ্যাটার্জির পোষা আলসেশিয়ান তাকে কামড়ে মেরে ফেলেছিল, ব্যাস ওই পর্যন্ত। রিপোর্টাররা জিজ্ঞেস করলে বলবে ইনভেস্টিগেশন চলছে, এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। ওকে স্যার, তাহলে আমি চলি স্যার। ও হ্যাঁ, সেই হোটেলটায়, তার আগে পৃথ্বীরাজ সেন যে ফ্ল্যাটে ছিল ওই দু জায়গায় 24 hours ওয়াচ রাখা হচ্ছে তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। কড়া নজর রাখতে বলবে, কোনো সন্দেহভাজন লোক দেখলে অ্যারেস্ট করবে। এখন অন্য সব কিছু ছেড়ে এই কেসটাই ধরবেন। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার এখন কেমন আছেন? ভালো স্যার। মিস্টার দত্ত অফিসে খবর পাঠিয়েছেন, বেরুটের ট্রেড ফেয়ারে আমাদের যন্ত্রপাতির খুব সমাদর হয়েছে। ইনফ্যাক্ট মিডল ইস্ট আর আফ্রিকার অনেক দেশই আমাদের জিনিসের অর্ডার পাঠিয়েছে। ওয়েল, ভালো খবর। মিস্টার ফার্গুসন কি বলেছেন? মিস্টার ফার্গুসন খুবই আগ্রহ দেখিয়েছেন আমাদের সঙ্গে কোলাবোরেশনে, উনি তো একরকম রাজি হয়ে গেছেন স্যার। শর্তগুলো নিয়ে আলোচনার জন্য উনি শীঘ্রই ইন্ডিয়া আসছেন। বেশ, আপনি আমার নেক্সট ফ্লাইটে কলকাতা যাওয়ার বন্দোবস্ত করে দিন। আমি কি আপনার সঙ্গে কলকাতা যাব? না না, তার দরকার নেই। ও হ্যাঁ, তত্ত্ব ফিরে আসলে ও যেন আমার সঙ্গে কলকাতার অফিসে যোগাযোগ করে। ওকে স্যার। আর কলকাতার অফিসে ফোন করে বলে দিন সুব্রত যেন এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে আসে। মিসেস চ্যাটার্জিকে একটা
না না, তার দরকার নেই, আমি তো পৌঁছে যাব। কলকাতার এই নাম্বারটা কিছুতেই পাচ্ছি না, আপনি নাম্বারটা ট্রাই করে মিস্টার দীপেন বোসকে বলবেন আমার সঙ্গে যেন কাল বাড়িতে দেখা করে। ঠিক আছে, বিশেষ করে অনুরোধ করবেন। নিশ্চয়ই। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন উঠি। আসুন। গুড ডে স্যার। গুড মর্নিং। গুড মর্নিং, বসুন। আপনাকে আবার বিরক্ত করতে এলাম মিসেস চ্যাটার্জি। কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আপনার শরীর এখন সুস্থ আছে তো? এমনিতে ভালোই আছি, কিন্তু সেদিনের সেই হরিবল এক্সপেরিয়েন্সটা এখনো মন থেকে মুছে যায়নি। হ্যাঁ, আমি তাই শুনলাম। আপনি কোথাও বেরোচ্ছেন না, কারোর সঙ্গে দেখাও করছেন না, তার মানে আমার উপর নজর রাখছেন? না, তা নয়। আসলে কি জানেন, আপনার সাথে দেখা করতে এসে আপনার শরীর কেমন আছে জানতে চাইলে আপনার দরবার জানালো যে আপনি বাইরে বেরোচ্ছেন না, কারোর সঙ্গে দেখাও করছেন না। রামা তো ঠিকই বলেছে, আমি কোথাও যাইও না, দেখাও করি না, কারণ সকলেই তো একই কথা তুলবে। বুঝতেই পারেন সেটা আমার পক্ষে খুব সুখের না। ও প্লিজ হ্যাভ ইট। থ্যাংক ইউ মিসেস চ্যাটার্জি, ওই ব্যাপার নিয়ে আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। আমি জানি, আপনি তো বলেই গিয়েছিলেন আবার আসবেন। বলুন কি বলবেন। প্রথমেই বলি মিসেস চ্যাটার্জি, ওই মৃত ব্যক্তিটিকে আমরা শনাক্ত করেছি, নাম পৃথ্বীরাজ সেন। লোয়ার সার্কুলার রোডে যে ফ্ল্যাটে ও ভাড়া থাকতো, সেখানকার অন্য বাসিন্দারা তাকে আইডেন্টিফাই করেছে তার ছবি দেখে। এরপরে সে নাম ভাড়িয়ে একটি হোটেলে ওঠে, সেই হোটেলের স্টাফেরাও তাকে আইডেন্টিফাই করেছে। ভালোই হলো, আপনাদের কাজের পক্ষে সুবিধাই হবে। ঠিকই বলেছেন মিসেস চ্যাটার্জি। ও হ্যাঁ, আরেকটি কথা, এই লোকটিকে আপনার বাড়ির আশেপাশে দু একবার ঘোরাফেরা করতে দেখা গেছে। এই জিনিসটা আমরা জানতে পারি দু একজন আই উইটনেস এর কাছে। সে তো হতেই পারে, লোকটা হয়তো বদমতলব এখানে ঘোরাঘুরি করত সুযোগের অপেক্ষায়। এটা খুব সম্ভব, কিন্তু প্রশ্নটা কোথায় জানেন মিসেস চ্যাটার্জি? কেউ যদি বদমতলবে কারোর বাড়িতে ঢুকতে চায়, সাধারণত সে রাত্রে ঢোকে, প্রকাশ্য দিনের আলো এই ঝুঁকি কি কেউ নেয়? এটা উত্তর দেওয়া আমার পক্ষে খুব শক্ত, কারণ ক্রিমিনাল মাইন্ড সম্পর্কে আমার কিছু জানা নেই। তবে দিনের বেলাতেও এই কলকাতার ফ্ল্যাটে ডাকাতি হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে। Yes, you have a point there. আচ্ছা মিসেস চ্যাটার্জি, আপনার কি ধারণা এই লোকটা কি আপনার বাড়িতে চুরি ডাকাতি করতে এসেছিল? দেখুন, লোকটা কি করতে পাঁচিল ডিঙিয়ে বাগানে ঢুকেছিল সেটা আমার জানার কথা নয়, তবে আমার ধারণার কথা যদি জিজ্ঞেস করেন তো বলি আমার মনে হয় লোকটা বদমাইশ কিংবা পাগল। এবার মিসেস চ্যাটার্জি, আপনাকে আমার ধারণার কথা বলি। আমার ধারণা হলো আপনাদের দরওয়ান রাম বাহাদুর, বাগানের মালি দশরথ আর বিয়ারা রাজেন, এরা পৃথ্বীরাজ সেনকে দু একবার আগেও দেখেছে, কিন্তু আপনাদের প্রতি বিশ্বস্ততায় এই কথাগুলো এড়িয়ে যাচ্ছে। তার মানে? তার মানে এই মিসেস চ্যাটার্জি, যে আপনি পৃথ্বীরাজ সেনকে চিনতেন এবং আমাদের কাছে এই কথাটা গোপন রেখেছেন। আপনি আসুন ইন্সপেক্টর, আপনার সঙ্গে আর কথা বলার আমার ইচ্ছে নেই। ঠিক আছে, কিন্তু কথা বললেই ভালো করতে, কারণ একজন অভিজ্ঞ পুলিশ অফিসার শুধুমাত্র তার অনুমানের ভিত্তিতে কাউকে কোনো কথা বলে না, বিশেষ করে আপনাদের মতো মানুষদের যারা কলকাতার টপ ক্রিমিনাল লয়ারদের এঙ্গেজ করতে পারে। হ্যাঁ, এটা দেখে রাখবেন, আমি আবার পরে আসবো। কি আছে এতে? আপনার কয়েকটা ছবির কপি, খুবই অন্তরঙ্গ মুহূর্তে কোনো মহিলার এই ধরনের ছবি তার প্রেমিক ছাড়া আর কারোর সঙ্গে তোলা সম্ভব নয়। অবশ্য আপনি যদি প্রফেশনাল মডেল হতেন তাহলে আর কিছু বলার থাকতো না। এনিওয়ে আজ আসি। ও হ্যাঁ, অ্যান্টনি নামের আপনি কাউকে চেনেন? না। স্ট্রেঞ্জ, অ্যান্টনিকে কয়েকদিন আগে আমরা অ্যারেস্ট করি, সে বলছে সে নাকি আপনাকে চেনে। এনিওয়ে
থ্যাংক ইউ মিসেস চ্যাটার্জি, আবার দেখা হবে। তার ফিঙ্গারপ্রিন্টে নিয়ে রেখে তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো। আসলে দুই বোনকে হুবহু একরকম দেখতে দেখে এই ব্যাপারটা আমার মাথায় এসেছিল। মিস্টার চ্যাটার্জিকে যদি খুন করা হয় তাহলে ব্যাপারটা আমাদের কাজে লাগবে এই ভেবে। গুড থিঙ্কিং, কিন্তু তুমি কাল যে কাঁচের গ্লাসটা দিয়ে গেছো সেটাতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে তার সঙ্গে নিতার ফিঙ্গারপ্রিন্টের তফাৎ আছে, সামান্যই কিন্তু আছে। অর্থাৎ দুটো আঙুলের ছাপ দুজন ভিন্ন স্ত্রীলোকের। তাহলে স্যার আমাদের বুঝতে হবে দ্বিতীয় আঙুলের ছাপটা নিতার বোন সীতা। রাইট, কিন্তু কেন? সীতা কেন নিতা সাজতে যাবে? টাকা, বাড়ি, গাড়ি, এক কথায় সুখের লোভে। আর তাছাড়া আর কি হতে পারে? আরেকটা কারণ হতে পারে, সীতা হয়তো মনে মনে অনিমেষ চ্যাটার্জিকে ভালোবাসত, এখন সেই সুযোগটা নিল, সীতা নিতা বনে গেল। আপনি কি মনে করেন সীতা নিতাকে খুন করেছে? করতে পারে, আবার নাও করতে পারে। ডাক্তারের সার্টিফিকেট বলছে হার্ট অ্যাটাক। এখন আমরা তো জানি যে ড্রাগের নেশা যারা করে তাদের হার্ট নেসেসারিলি খারাপ হয়, তারা যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে মারা যেতে পারে। কিন্তু পৃথ্বীরাজকে সীতা যে ঠান্ডা মাথায় ডিঙ্গোকে দিয়ে খুন করিয়েছে এটা তো আমাদের জানা। সঠিক জানা নয়, এমন তো হতে পারে যে পৃথ্বীরাজ সীতাকে নিতা মনে করে তার সঙ্গে আপত্তিকর কোনো আচরণ করেছিল এবং সীতা একজন অজ্ঞাত লোকের এই দুর্ব্যবহারে রেগে যায় এবং ডিঙ্গোকে লেলিয়ে দেয়। ব্যাপারটা যে চরমে পৌঁছে যাবে সে ভাবতেও পারেনি। আমরা তো জানি যে ডিঙ্গো পৃথ্বীরাজকে খুবই অপছন্দ করত এবং সীতাকে বাঁচানোর জন্য ডিঙ্গো পৃথ্বীরাজকে আক্রমণ করে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এটা সম্ভব। ঠিক আছে, তুমি এসো, অনিমেষ চ্যাটার্জি কাল আসছেন, আমি তাকে এখানকার সব খবরই জানিয়েছি। অনিমেষ চ্যাটার্জি বাড়ি ফিরলেই এই নাটকের শেষ অঙ্ক শুরু হবে বলে আমার ধারণা। আমি নিচে ড্রয়িং রুমে থাকবো, আসুন আমার সঙ্গে। কেউ সুব্রত মনোজ, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি পরে তোমাদের সঙ্গে অফিসে যোগাযোগ করবো। ওকে ওকে স্যার। স্যার আপনি এখন খাবেন কিছু? না, তুমি দরজাটাকে একটু ভেজে দাও, আমি রেস্ট নেব। ঠিক আছে।
কেমন আছো? প্লিজ ডোন্ট টাচ মি। একটা সাংঘাতিক বিপদ থেকে রক্ষা পেয়েছো, তারপর বোম্বেতে নার্সিং হোমে অপারেশন করালে, কিন্তু আমাকে একটা খবর পর্যন্ত দাওনি। দেওয়ার প্রয়োজন মনে করিনি। বেশ, কিন্তু এখন কেমন আছো সেটা তো বলবে। তুমি এই ঘর থেকে চলে গেলে ভালো থাকবো। ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি এখানে না থেকে ওপরে তোমার ঘরে গিয়ে থাকো। এখানে থাকতে তোমার কষ্ট হবে। না, হবে না। বিশ্বাস করো, প্লিজ প্লিজ আমাকে ছোঁ না, ছোঁ না আমাকে। আমি অনেক দোষ করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আজ সেসব আমি পেছনে ফেলে এসেছি। অনিমেষ, আমি নতুন করে বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কাছে স্ত্রীর অধিকার আমি দাবি করব না। তুমি কবে আমাকে ডাকবে শুধু সেই অপেক্ষায় থাকব। তোমাকে পেয়েও আমি হারিয়েছিলাম, আবার তোমাকে ফিরে পেতে চাই। গ্রিট গ্রিট গ্রিট, নাথিং বাট গ্রিট। লোভ আর আত্মসুখের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে বলে আজ নির্লজ্জের মতো এতগুলো মিথ্যা কথা তুমি বলতে পারছো। না, আমি মিথ্যা বলছি না। নিতা, আর তুমি আমাকে ঠকাতে পারবে না, অনেক ঠকিয়েছো। আমি জানি যে আজ তুমি কেন আমার সঙ্গে অভিনয় করছো। পৃথ্বীরাজ সেনের ব্যাপারে পুলিশের ওয়ারেন্ট তোমার মাথার উপর ঝুলছে, তাই আজ তুমি আমার কাছে প্রোটেকশন চাইছো। না না অনিমেষ, তুমি আমার কাছে প্রোটেকশন চাইছো, আর আমি তোমাকে আর কোনো প্রোটেকশন দেব না, কারণ আমি তোমাকে ঘৃণা করি, এতটাই ঘৃণা করি যে তোমার আর আমার দুজনের মধ্যে একজন না মরলে সেই ঘৃণা শেষ হবে না। নাও প্লিজ লেট মি বি অ্যালোন, প্লিজ। Yes. Yeah. Ask Mr. Mujumdar to look after. They must finish the job within 30 days. They will get a bonus. Right. And ask the canteen manager to look after them. Right. Okay. Bye. Sahib, Dipen Bhushan ame ek bhotrolok apnar shonge dekha korte chan. Bhetore pathiye dao. Ashun. নমস্কার। নমস্কার, বসুন। থ্যাংক ইউ। মুম্বাই থেকে নীতিশ রায় নামে এক ভদ্রলোক আমাকে ফোন করে বললেন আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, নীতিশ বাবু আমার সেক্রেটারি, ওকেই বলেছিলাম আপনাকে ফোন করতে। কি খাবেন বলুন, চা, কফি, ঠান্ডা? না না, থ্যাংক ইউ। আসলে এখন ঘোরাঘুরি করাটা আমার একটু বারণ, নইলে আমি নিজেই যেতাম আপনার বাড়িতে, আপনাকে কষ্ট দিতাম না। না না, এতে কষ্টের কি আছে? আমি জানি সম্প্রতি আপনি একটা অপারেশন করিয়েছেন। আমি খবরের কাগজে কাজ করি। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আমাকে কেন ডেকেছেন যদি বলেন? কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আপনারা তো জানেন যে সীতা আমার স্ত্রীর বোন, আমরাও সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। আমি সেই সময় এখানে ছিলাম না, শুনেছি আপনারা ওর সৎকারের ব্যবস্থা করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু সীতার পরলৌকিক অনুষ্ঠানের ব্যাপারে যা কিছু করণীয় তা আমি, মানে আমরা সেটা করতে চাই। যেহেতু সীতা আপনাদের বাড়িতে থাকতো, আপনাদের জানানো আমার কর্তব্য। মাফ করবেন, সীতাদি শুধু আমাদের বাড়িতে থাকতো এটাই কিন্তু শেষ কথা নয়। সীতাদি আমাদের বাড়ির একজন ছিল, বাবা মা সীতাদিকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। ওর অকাল মৃত্যুতে ওনারা ভীষণ ভেঙে পড়েছেন, আর তাই
সীতাদির শ্রাদ্ধের ব্যবস্থা আমরাই করছি। সীতা যে এমন ভাবে চলে যাবে ভাবতেই পারিনি। আসলে জীবনের সবকিছু বোধ হয় হিসেব মতন হয় না। এক্সকিউজ মি, হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি সত্যরঞ্জন গুহ কথা বলছি, ভালো আছেন তো? হ্যাঁ, মাচ বেটার, থ্যাংক ইউ, বলুন। আমি এইমাত্র খবর পেলাম পৃথ্বীরাজ সেনের ব্যাপারে মিসেস চ্যাটার্জিকে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিসি দিদি নিজে সেখানে উপস্থিত থাকবেন এবং পরে তাকে অ্যারেস্টও করা হতে পারে। আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে। কিন্তু মিস্টার চ্যাটার্জি, চ্যাটার্জি হলে এখন যিনি রয়েছেন তিনি কিন্তু আসল মিসেস চ্যাটার্জি নন। তার মানে? মানে মিসেস চ্যাটার্জির ভূমিকায় এখন আপনি যাকে দেখছেন তিনি মিসেস চ্যাটার্জির যমজ বোন সীতা ভট্টাচার্য। What? কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমার কাছে প্রমাণ আছে, নির্ভুল প্রমাণ। পুলিশ কোনো অ্যাকশন নেবার আগে এইসব প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দিতে চাই, সেটা আইনত আমার কর্তব্য। কিন্তু যেহেতু এই সমস্ত তথ্য প্রমাণ ব্যক্তিগত এবং বিশেষ অধিকারের পর্যায়ে পড়ে, সেই জন্যই সেটা করার আগে আমি আপনার অনুমতি নিতে চাই। ওয়েল, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। অনিমেষদা, একটা কথা আপনাকে জানানো খুব জরুরি। দেখুন, সীতাদি বহুদিন আমাদের বাড়ির একতলায় রয়েছেন। ওনার বাঁ কানের পাশে একটা তিল ছিল। হ্যাঁ, কিন্তু যেদিন ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট লিখতে এলেন সেদিন ওই তিলটা আমি দেখতে পাইনি। ইজ ইট সো? হ্যাঁ, আর সেটাই আমার কাছে খুব রহস্যের। আপনি একটু বসুন, আপনাকে দরকার হতে পারে। প্লিজ। ঠিক আছে। ঢাকার চেষ্টা করো না, সীতা মরেনি, মরতে পারে না। না না, তুমি ভুল করছো, আমি সীতা নই। আলবা, তুমি সীতা। তুমি শুধু সীতা নও, তুমি তিলো তোমার। তুমি আমাকে দুর্বল করে দিও না নিমেষ, তুমি আমাকে ক্ষমা করো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি যখন নিচে আমার ঘরে গেলে সব কথা খুলে বললে না। হয় অনিমেষ, নীতা মারা যাবার আগে বলেছিল সে তোমাকে শেষ করে দেবার সব রকম ব্যবস্থা করে রেখেছিল, তাই যদি তোমার কোনো বিপদ হয় সেই ভয়ে আমি নীতা সেজে এ বাড়িতে এসেছিলাম তোমাকে সাহায্য করতে। আবার যখন তোমাকে ফিরে পেয়েছি তখন কোনো বিপদকে আমি তোয়াক্কা করি না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরা দুজন দুজনকে আর না হারাই। মিস ভট্টাচার্য, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি যদি আপনার ছদ্মনামের আড়ালে আর্থিক বা অন্যান্য কোনো সুযোগ নিতেন আর সেটা নিয়ে কেউ যদি অভিযোগ আনতেন তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হতো। আপনারা এখন স্বচ্ছন্দে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, ফিঙ্গারপ্রিন্টের ফাইলটা কিন্তু আমাদের কাছে রাখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আর মিস্টার গুহ
এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আর এই ফাইলটা আপাতত আমরা আমাদের কাছে রাখছি। আপনার কাছে নিশ্চয়ই কপি আছে? হ্যাঁ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ মিস্টার সিংহ, আমাদের ব্যাপারটা আপনারা যথেষ্ট সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছেন। ওয়েলকাম মিস্টার চ্যাটার্জি, কাউকে শুধু শুধু হয়রান করা পুলিশের কাজ নয়। আমরা তাহলে চলি। আসুন, এসো। অনিমেষ দা, আপনাদের বিয়েটা কিন্তু আমাদের বাড়িতেই হবে। বাবা সীতা থেকে সম্প্রদান করবেন, আর এই সাধ্যের কাঠগুলোকে ছিঁড়ে কুচি কুচি করে বিয়ের কাঠ ছাপিয়ে আমরা বাড়ি বাড়ি বিলি করব। আমার এতে কোনো আপত্তি নেই যদি বিয়ের ম্যানেজমেন্টের ভাটা তুমি নিজের হাতে নাও। টাইকেন, হ্যাঁ। আসলে কি জানো, ছোটবেলা থেকে আমার একটা দুঃখ ছিল যে আমার নিজের কোনো ছোট ভাই। আজ থেকে তুমি আমার ছোট ভাই। টাইকেন, কালকে আমার নাইট ডিউটি আছে, আমি বরং কাল সকালে একবার আসবো, কারণ এই বিয়ের ব্যাপারে একটা একটা চম্পেস মিটিং আছে। তোমাদের সকলের কাছে যে অপরাধ করেছি তার কোনো সীমা নেই, তুমি আমাকে ক্ষমা করো। এই দেখো, ওসব কথা ছাড়ো তো সীতাদি। এই দেখো, তুমি যে আছো এটাই কি আমাদের কাছে কম আনন্দের? আর আমরা কোনোদিনও তোমাকে পর ভাবিনি, কি ভেবেছি? আমি জানি। তবে আমিও তোমাদের আমার আপনজন বলেই মনে করি। তাহলে অনিমেষ দা, কাল মিটিং, উসকে বাদ ইটিং, কিপ অন এনজয়। চলো উপরে চলো। কিন্তু কোনো কিন্তু নয়, আবার যখন তোমাকে আমি কাছে পেয়েছি আর তোমাকে আমি চোখের আড়ালে যেতে দেব না। বেনারসি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তোমাকে আমার নিচের করে নেবো।